না বন্ধুরা এই রাজ্যটা ক্রমশ ডাকাতদের চারণভূমি হয়ে উঠছে এবং ডাকাত সর্দারের অনুপ্রেরণায় রাজনৈতিক জার্সি পরে তারা যা খুশি তাই করে যেতে চলেছে এবং সেই করতে করতে তার সীমা পরিসীমা এতটাই বৃদ্ধি পেয়েছে যে আন্তর্জাতিক যারা মাফিয়া রয়েছে আন্তর্জাতিক যারা সন্ত্রাসবাদী রয়েছে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়ে যাচ্ছে ফলে দেশের আভ্যন্তরীণ সুরক্ষা নিশ্চিত করতে এনআইএকে তদন্তে নামতে হচ্ছে এবং সেটাও এনআইএ নিজের ইচ্ছায় নয় আদালতে সেই নিয়ে মামলা হচ্ছে আদালত সমস্ত পর্যবেক্ষণ করছে এবং সমস্ত নথি তথ্য প্রমাণ দেখে বুঝতে পারছে যে এই রাজ্যের ওই ডাকাতগুলোর জন্য ঠিক কতখানি ভারতবর্ষ একটা আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার জায়গায় চলে গেছে ফলে তারাই এনআইএকে নিশ্চিত করছে যে তারা তদন্ত করুক এবং এই রাজ্যের সেই সব মাফিয়া সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার করুক আর সেইটা করতে গেলে যে এবার এবার ওই রাজনৈতিক জার্সিগুলো খুলে জেলের মাটিতে গড়াগড়ি তিহারের মাটিতে গড়াগড়ি দেওয়া ছাড়া আর উপায় নেই তাই পুরো ডাকাত দলটাই বুঝে গেছে আর সেই জন্য একের পর এক জায়গায় একের পর এক জায়গায় এবার পাল্টা প্রত্যাঘাত আসছে প্রাণঘাতী হামলা চলছে এর আগে আমরা দেখেছিলাম তৃণমূলে সবথেকে বড় মস্তান ফুটো মস্তান শেখ শাহজাহানের নেতৃত্বে সন্দেশ খালিতে প্রাণ নেওয়ার চেষ্টা হয়েছিল ইডি আধিকারিকদের প্রাণ নেওয়ার চেষ্টা করা হয়েছিল সি জওয়ানদের আরেক এক ফুটো মস্তান যে যে জেলে গড়াগড়ি খাচ্ছে শেখ শাহজাহানের মতোই সেই শঙ্কর সেই তোলাবাজ তার বাড়িতেও যখন গিয়েছিল সেখানেও আমরা দেখেছিলাম প্রাণঘাতী হামলার চেষ্টা খুব একটা বেশি কিছু করতে পারেনি আর আজকে আজকে তার রিপিট টেলিকাস্ট দেখা গেল এই পশ্চিমবঙ্গে আবার ভূপতি নগরে সেখানে এনআইএ তদন্তে গিয়েছিল এবং তার আগেই কিন্তু এনআইএ তাদেরকে ডাকাডাকি শুরু করেছিল ভেবেছিল যে ভোটটাকে দেখিয়ে সেইটা সেইখান থেকে তারা বাঁচতে পারবে এমনকি এরকম নির্দেশ সর্দারের কাছ থেকে তো চলে এসেছিল যে ভোট দেখিয়ে যাবেন না আর সেইটাই যখন তারা ভাবছিলেন ঢাল করে বেঁচে যাবেন দেশের সুরক্ষার সঙ্গে কোনো আপোষ নয় এইটা স্পষ্ট করতে এনআইএ চলে যায় এবং সেখানে দুজনকে গ্রেপ্তার করে আর সেই সেই গ্রেপ্তারির পরে সেখানেও কিন্তু ওই ডাকাত দলের ওই তোলাবাজদের প্রাণঘাতী হামলা হয় আজকে এনআইএর উপরে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ছিলেন সেই জন্য মাথা ফাটলেও আহত হলেও এনআইএ আধিকারিকদের মাথা ফেটেছে আহত হয়েছেন কিন্তু তারপরেও তারা সেই দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে সেখান থেকে নিয়ে আসতে পারে এবং সেই নিয়েই কিন্তু আজকে গোটা রাজ্যের টালমাটাল পরিস্থিতি চলছে আজকের পর সব থেকে বড়ো প্রশ্নটা উঠে গেল যে এই যে রাজ্যে একের পর এক প্রাণঘাতী হামলা চলছে কেন্দ্রীয় এজেন্সির উপরে এটা তো পরিষ্কার যে ডাকাত সর্দারের ইনস্ট্রাকশানই সবগুলো হচ্ছে তাহলে এই রাজ্যটাকে সুষ্ঠু জায়গায় ফেরত নিয়ে আসতে এই রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের সিআরপিএফ জওয়ানদের যে সুরক্ষা সেটা সুনিশ্চিত করতে এবার কি ডাকাত সর্দারকে সবার আগে গ্রেপ্তার হওয়ার দরকার আছে আদালত এবার সেই নির্দেশ দেবে আজকের পর কিন্তু সেই প্রশ্ন উঠে যেতে শুরু করলো নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা ভাবতে লজ্জা লাগে যে এই রাজ্যটাতে আমরা বাস করি যে রাজ্যটাতে আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই এই রাজ্যে শুধু ডাকাত মাফিয়া চক্রান্তকারী দেশের সুরক্ষা নিয়ে ছেলেখেলা করা কিছু দুষ্কৃতীদের দাপা দাপি আছে এবং এই রাজ্যের পুলিশ সিআইডি প্রশাসন ঘুমোচ্ছে নাকে তেল দিয়ে আদালতকে বাধ্য হতে হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্তের ভার তুলে দিতে আর সেই তদন্ত করতে গিয়ে কি ঘটনা ঘটেছে জানেন দু দুটো ভিডিও আজকে আপনাদের দেখাবো প্রথমে যে ভিডিওটা দেখাবো যে কিভাবে আক্রান্ত হলো সেই ঘটনাটা একবার দেখুন দেখলেন বন্ধুরা কীভাবে এনআইএর গাড়ি ভাঙচুর করা হয়েছে কিভাবে সেখানে মহিলা বাহিনীকে এগিয়ে দিয়ে কেন্দ্রীয় বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়া হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনীর খেয়াল করে দেখলেন সেখানে কিন্তু মহিলা জওয়ান গেছেন এই যে ঘটনাটা ঘটছে পশ্চিমবঙ্গে দিনের পর দিন আচ্ছা এই রাজ্যের প্রশাসন কি করছে এই ঘটনার জন্য কি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দায়ী এড়াতে পারেন কেন বলছে এই কথাটা তিনি এখন নির্বাচনী প্রচারে আছেন এই ঘটনা নিয়ে তিনি আজকে মুখ খুলেছেন এর আগেই তিনি বলেছিলেন যে এই এনআইএর যে ডাকা হচ্ছে বা এই কেন্দ্রীয় সংস্থার যে ডাকা হচ্ছে সেই ক্ষেত্রে আপনাদেরকে যদি ডাকে বলে দেবেন ভোটের কাজে ব্যস্ত আছি এখন কিন্তু আমরা যেতে পারবো না আচ্ছা একটা তদন্তে ডাকা হচ্ছে সেই তদন্তে সহযোগিতা করবে না যে কোনো তদন্তে কাউকে ডাকা হলে তার দুটো উপায় থাকে এক আদালতের কাছে চলে যান আদালতের কাছে গিয়ে বলুন যে আপনার উপর যেটা হচ্ছে অন্যায় আদালত নিশ্চয়ই সুবিচার করবে আমাদেরকেও তো এই পুলিশ এই দলদাস পুলিশ বহুবার বহুভাবে হেনস্থা করার চেষ্টা করেছে কখনো থানায় রেখেছে কখনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে কখনো বাড়িতে ফর্টি ওয়ানে নোটিশ দিতে সাতজন আটজন করে পুলিশ এসছে বন্দুক দাঁড়িয়ে এসছে উর্দি দাঁড়িয়ে এসছে আমার ছেলেকে ভয় দেখাবার চেষ্টা করেছে আমরা আদালতের কাছে গেছি সমস্ত ব্যাপারটা ব্যাখ্যা করেছি এবং আদালত সেটা বুঝেছেন বুঝে বলেছেন ঠিক আছে আপনাদের যদি ইন্টারোগেশনের দরকার হয় আপনারা ভিডিও কলে করুন তো যদি এই সব ক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা হয় আদালতের পত্র খোলাই আছে আর দুই তদন্তে সহযোগিতা করা ডাকছে যাবেন আপনারা যদি অপরাধী না হন আপনাদের কাছে যদি কিছু তথ্য দেখে কিছু না থাকে যেটাই হন সেটা বলুন তদন্তকারী সংস্থাদের ভয়টা কোথায় কেন ভোটের জুজু দেখিয়ে ভোটের এই ঢাল দেখিয়ে সেটাকে বারবার আটকাবার চেষ্টা করছেন আর আজকে আজকে যখন এই ঘটনা ঘটেছে সেই পরিপ্রেক্ষিতে আজকে মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন কি বলেছেন সেটা আপনাদের দেখাই একবার তারপর আসছি সেটারও ব্যাখ্যায় এবং সেই জন্যই বলছি যে কেন কেন তার তিনি দায়ারাতে পারেন না এটা তো গেলেন তিনি না তো 5 সাল চুন চুনকে सबको ареস্ট करेगा সবাই নাকি চোর উনি নাকি বড় সাধু ওনার দলে যে গদ্দারগুলো আছে সবচেয়ে বড় ডাকাত গদ্দারের দোল ডাকাতের দোল ভাউতাবাজের দল চিটিংবাজের দোল তো করার দোল মিথ্যে কথা বলার দল এনআইএর দল সিবিআই এর দল লোকের বাড়ি রেড করার দল ইডির নামে গ্রেপ্তার করে রেখে বিচার না দেওয়ার দল কিছুক্ষণ আগে আমাকে গৌতম বলছিল যে আমাদের সালেমানকেও আগের বছর রামনবমীর কোনো একটা ঘটনা ঘটেছে ব্যস্ট এনাইয়ে চলে গেছে চকলেট বোম ফাটালেও অ্যারেস্ট করে রেখে দিচ্ছে শুনুন ওদের প্ল্যান এ ইলেকশানে আমাদের যত বুথ এসে এজেন্ট আছে আর ভোট ম্যানেজার আছে তাদের অ্যারেস্ট করবার ধান্দাবাজির কথা ওরা ওপেনলি মাইকে গদ্দার বলেছে তারপরে ডুবুর জেলার নজনকে অ্যারেস্ট করা হয়েছে আজকে ভোরবেলায় মধ্যরাতে হঠাৎ পুলিশ নিয়ে ঢুকে আমাদের পুলিশ নয় বিজেপির পুলিশ নিয়ে ঢুকে এনআইএর নাম করে মহিলারা জিজ্ঞেস করেছে এত রাতে মধ্যরাতে কেন তোমরা তোমরা লোকাল পুলিশকে জানিয়েছো বলছে না চলে গেছে আমাদের বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করেছে কেন গদ্দার নাকি জিতবে জিততেই যদি তুমি পারো তাহলে তুমি আমার বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করলে কেন জবাব চাই গদ্দার লজ্জা ছি ছি নিজের এলাকায় নিজে জিততে পারবে না বলে তৃণমূলকে অ্যারেস্ট করা কত ক্ষমতা আমরাও দেখবো কত ক্ষমতা আমরাও দেখব লজ্জা ছিছি ধিক্কার বললেন না একদম ঠিক ঠিক শব্দগুলো আমি প্রয়োগ করেছেন শুধু আয়নার সামনে দাঁড়িয়ে এগুলো প্রয়োগ করবেন আজকে কেন্দ্রীয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আসছে তাদের গাড়ির উপর হামলা হচ্ছে তাদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা ম্যাডাম আপনি তো পুলিশ মন্ত্রী আপনার পুলিশ তো আমার বাড়িতে আসে আমার আট বছরের শিশুকে ভয় দেখাবার চেষ্টা করে পরের বার যখন আসবে তাহলে নিশ্চয়ই এটাই যদি সঠিক পথ হয় মেরে মাথা ফাটিয়ে দেওয়াটাই যদি সঠিক প্রতিবাদ হয় আইন আদালতে যদি দরকার না থাকে আমাদেরও তাহলে সেই একই কাজ করতে বলছেন তো লজ্জা ছিচি ধিক্কার এই শব্দগুলোর মানে জানেন আপনি এইগুলো আপনার জন্য প্রযোজ্য আচ্ছা বলছেন রাতের অন্ধকারে চলে গেছে আচ্ছা এই যে ছবিটা দেখছেন যখন এই প্রতিবাদ চলছে এটা রাতের অন্ধকারের ছবি আপনাদের মনে হচ্ছে ভোর রাতে মাঝরাতে চলে গেছে এই ছবি মনে হচ্ছে বলছে পুলিশকে জানিয়ে জানি কিসের জন্য কোথাকার পুলিশ ওই ওই তোলাবাজ পুলিশ দলদাস ছুটি পুলিশ তাদেরকে জানিয়ে যাবে যে যে পুলিশ নাকি শেখ সাজানকে লুকিয়ে রেখে দেয় সেই পুলিশকে জানিয়ে যাবে যাতে এরা পালিয়ে যেতে পারে বলছেন আমার বুথ সভাপতিকে গ্রেপ্তার করতে গেছে বুথ সভাপতি কেন এইসব চিটিংবাজ বাজ দেশদ্রোহীগুলোকে আপনি বুথ সভাপতি করে রেখেছেন এ খুঁজছে তাদেরকে আর যদি এগুলো এগুলো প্ল্যান হয় আদালতের রাস্তা খোলা আছে যান না সেখানে গিয়ে প্রমাণ করুন না যে এগুলো এগুলো আপনার বুথ সভাপতি একদম ডেটল জলে ধোয়া তুলসী পাতা এক একটা সব সন্ত্রাসবাদী এরা যাদেরকে এনআইএ তুলে নিয়ে যাচ্ছে চ্যাংরামি চলছে বলছে চকলেট বম ফাটলে নগরে চকলেট বম ফেটেছিল নগরে চকলেট বম ফেটেছিল আপনার আপনার ভাইপো সেখানে স্বভাব করতে যাচ্ছিলেন তার আগে বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল আপনার দলের কর্মীরাই চকলেট বোম ফাটা ওটা আর এই ঘটনাকে যদি চকলেট বোম বলে আপনি চাপা দিতে চান ধামার চাপা দিতে চান আপনার কি স্বার্থটা আছে সেটা যদিও প্রশ্নের মুখে হয়ে যাচ্ছে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে প্ররোচনাটা আপনি দিচ্ছেন নাকি এই যে যখন ইডি ইডির মাথা ফাটিয়ে দিল আপনার বীর পুঙ্গব বাদশাহ শেখ শাহজাহান তখন আপনার দলের ধীরে ধীরে বুড়ো ধারী হাবড়া মন্ত্রীগুলো বলেছিল না যে এটা জনরাস যেখানে যেখানে ইডি যাবে এই ট্রিটমেন্ট হবে আজকে শেখ শাহজাহান কি করছে শেখ শাহজাহান কোথায় আছে আদালত বলছে এত বড় কালপ্রিট আগামী দশটা বছর অন্তত তাকে জেলে থাকতে হবে তার আগে বেরোবার কোনো সম্ভাবনা নেই তারপরেও বেরোবে কিনা সন্দেহ আছে সেই জন্য গায়ে লাগছে এই শেখ সাজানের মতো মালগুলোকে আপনার দলে রেখেছেন কেন এই সন্ত্রাসবাদীগুলোকে রেখেছেন কেন এই মাদক পাচারকারীগুলোকে আপনার দলে আছে কিসের জন্য আপনি এগুলো কিচ্ছু জানেন না পুলিশ মন্ত্রী হিসেবে কোনো আইবি রিপোর্ট নেই আপনার কাছে এরা এত বড় সন্ত্রাসবাদী এরা এত বড় ক্রিমিনাল আর এরা যদি ডেটল জলে ধোয়া তুলসী পাতা হয় আদালত থেকে রায় নিয়ে এদেরকে বার করে আনতে পারছেন না কেন শেখ শাহজাহানের মতো সন্ত্রাসবাদীরা আসলে সন্ত্রাসবাদী না ভালো মানুষ সেটা প্রমাণ করার দায় কিন্তু শেখ শাহজাহানদের ধরে নিলাম আপনার দলের নেতা আপনার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা নাকি হচ্ছে যদি সেটাই হয় আপনি দলগতভাবে তার পাশে দাঁড়াতে পারেন কিচ্ছু বলার নেই নীতি আদর্শের তোয়াক্কা আপনি করেন না আপনি দাঁড়ান এদের পাশে কিন্তু সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা খরচ করে রাজ্য সরকারের হয়ে উকিল দাঁড়িয়ে এই শেখ সাজানকে আটকাবার বাজাবার চেষ্টা করছিলেন কেন কোন স্বার্থ কাজ করছে আপনার উত্তরটা দেবেন জনগণকে মিথ্যেবাদীর দল বলছেন মিথ্যে কথাটা কে বলে মাননীয়া উত্তরটা দেবেন কোন কথাটা সত্য বলেছেন চকলেট বম ফেটেছিল ভূপতিনগরে আদালত তাহলে ভুল কথা বলছে আদালতও রাজনৈতিক প্রতিহিংসার সঙ্গে যুক্ত আর সেই আদালতের রায় যাতে আপনাদের পক্ষে যায় সেজন্য লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে আইনজীবী রেখেছিলেন তাহলে তারাও নিশ্চয়ই রাজনৈতিক প্রতিহিংসার অঙ্গ যদি আপনার হাতে সঠিক তথ্য প্রমাণ থাকে তাহলে আদালত কিন্তু এই সব কিছুর ধারে না কোনো সেন্টিমেন্ট সেখানে কাজ করে না যুক্তি তথ্য প্রমাণ এর উপর ভিত্তি করেই কিন্তু আদালত তার ফয়সলা শোনায় বারবার আমাদের উপর আপনাদের পুলিশ যে আক্রমণ করেছে যে মিথ্যা মামলায় ফাঁসাবার চেষ্টা করেছে প্রত্যেকবার আদালতে গিয়ে থাপ্পড় খেয়েছেন ঠাস 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 করে গালে পড়েছে আর তারপরেও আপনাদের হুঁশ ফেরেনি আর এইসব মামলাতে যতবার আপনাদের আইনজীবীরা গেছে সেখানেও আপনারা থাপ্পড় খেয়েছেন তার মানে এরা অপরাধী এবং সেই জন্য আদালতে গিয়েও এদের মুক্তি হচ্ছে না এদের বিচারে এদের জেলেই গড়াগড়ি যেতে হচ্ছে কিন্তু প্রশ্নটা যেটা উঠে যাচ্ছে দিনের পর দিন দিনের পর দিন এই ধরনের কথা বলছেন এবং তারপর বাংলায় একটার পর একটা ঘটনা ঘটছে সন্দেশখালী বনগা ভূপতিনগর এই যে ঘটনাগুলো ঘটছে এর পিছনে যার অনুপ্রেরণা রয়েছে যার প্ররোচনা রয়েছে এবার কি আদালত তার দিকে ফিরে তাকাবে না যতক্ষণ পর্যন্ত না সেই ডাকাত সর্দারকে গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় যে তদন্তকারী অফিসার রয়েছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ান রয়েছেন তাদের প্রাণ চলে যেতে পারে এই ভয়ঙ্কর সিচুয়েশন বাংলায় হয়ে গেছে নিশ্চিতভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং আদালত এই নিয়ে ভাবনা চিন্তা করবে তবে বাংলায় যে একটার পর একটা ঘটনা ঘটছে যেভাবে প্রাণঘাতী হামলা হচ্ছে এবং তারপর মুখ্যমন্ত্রী যেভাবে কথা বলছেন সত্যিই কি সেটা মেনে নেওয়া যায় কি বলবেন বন্ধুরা এই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার